আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে নিরবে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে। বন্ধুরা, অনেকেই কমেন্ট করেছেন যে আর্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিওগুলো লেজিট বা বিশ্বাসযোগ্য কিনা। আমি স্ট্রংলি রিকমেন্ড করব লার্নিং অ্যান্ড আর্নিং টিউব এর পক্ষ থেকে যে ভিডিওগুলো পাবলিশ করা হয় সেগুলো শতভাগ লেজিট। অনেকেই উপকৃত হচ্ছেন এবং অনেকে আমাকে ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য বারবার অনুরোধ জানাচ্ছেন এবং আমি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সাথে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটি কিনা আপনার জন্য অনেক বেশি উপকার হবে, কেননা ফ্রিল্যান্স ক্যারিয়ার হিসেবে ক্যারিয়ার গঠন করতে চাইলে আপনাকে কোনো যে কোনো একটি বিষয়ের উপরে দক্ষ হতে হবে অথবা মাস্টার হতে হবে। অনেকেই বলে থাকেন যে গ্রাফিক ডিজাইনার হতে হবে বা ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে হবে অথবা অ্যাপ ডিজাইনার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে হবে। এগুলো কিন্তু কঠিন বা জটিল কাজ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার এগুলো শেখা, কিন্তু আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করবো আপনার হাতে যদি মোটামুটি সময় থাকে বা আপনি স্টুডেন্ট হন তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য তৈরি করা হয়েছে। কেননা অনেক প্রফেশনাল মার্কেট প্লেসগুলো রয়েছে যেখানে আপনি নতুন হিসেবে কোনো গানে টাই পাচ্ছেন না। আপনি যদি ছোটো ছোটো কাজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করে মাস শেষে কিছু ইনকাম জেনারেট করেন তাহলে অবশ্যই আপনার মনে একটি শক্তি চলে আসবে এবং আপনার নতুন কাজের জন্য অনেক বেশি আপনি উৎসাহ পাবেন বা অক্সিজেন পাবেন। সো বঙ্গবন্ধু সেই বিড়ি বিখ্যাত উক্তিটি দিয়ে বলতে হয় যে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। অর্থাৎ আপনার যে কোনো একটি বিষয়ের উপরে যদি আপনি মাস্টারি অর্জন করেন তাহলে আর্নিং আপনার জন্য অনেক বেশি বেশি ইজিয়েস্ট হয়ে যাবে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এই ভিডিওটি একটু পরেই আপনাদের সাথে পুরোপুরি অ্যাটোজেড থাকবে। আশা করি সেই ভিডিওটি কানে হেডফোন লাগিয়ে পছন্দের জিনিস খেতে খেতে দেখতে থাকুন এবং নতুন ক্যারিয়ার যারা গঠন করতে চাচ্ছেন ফ্রিল্যান্সিং জগতে তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সো ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং এখানে গ্রাফিক রিলেটেড এ টু জেড স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো রয়েছে, আশা করি ইলাস্ট্রেটর এবং ফটোশপের পরে সেগুলো দেখে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। সো ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে এসেছি freelancer.com এমন একটি প্রফেশনাল মার্কেট প্লেস। এখানে মিডিয়াম লেভেলের যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সার রয়েছেন বা বিগিনার লেভেলের যারা রয়েছেন সবাই এখানে কাজ করতে পারেন বা যোগ্যতা রাখেন। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব, আপনি যদি ওয়ার্ডের কাজ বিশেষ করে টাইপিং স্পিড আপনার যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ওয়ার্ড বা আদার যে পিডিএফ এর কাজগুলো রয়েছে সেই কাজগুলো দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং এর সোনালী যাত্রা শুভ সূচনা করতে পারেন শুধুমাত্র এই পিডিএফ এর কাজ করে। তো কিভাবে করবেন, স্টেপ বাই স্টেপ যে প্রফেশনাল মার্কেটগুলো প্লেসগুলোতে আপনি কাজ করে আর্নিং জেনারেট করতে পারবেন সেগুলো আমি ধাপে ধাপে দেখাবো। সো আমি freelancer.com এর মধ্যে আসার পরে প্রজেক্টে যখন চলে আসবো, মাই প্রজেক্টে ক্লিক করার পরে অথবা ব্রাউজারে ক্লিক করার পরে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে সার্চ ফর প্রজেক্টস। আমি আরও একটি কথা বলে রাখি, freelancer.com এর মধ্যে অ্যাকাউন্ট করতে হলে আপনার প্রথমত সাইন আপ বাটনে বা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, দেন আপনি এখানে আস্তে আস্তে বিট করতে পারবেন। কীভাবে প্রোফাইল সাজাতে হয় freelancer.com এর মধ্যে সেখানে সেটির উপর আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবেন। তো আমি আজকে দেখাচ্ছি পিডিএফ থেকে পিডিএফ এর কাজ কী পরিমাণ রয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। পিডিএফ টু এক্স ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ডের কী পরিমাণ কাজ রয়েছে সেটি অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন। পিডিএফ টু ডক কনভার্সন $250 থেকে $750 পর্যন্ত USD, এবং অর্থাৎ বলা যায় এই কাজটি হচ্ছে কপি পেস্টের একটি কাজ। আপনি যদি আপনার টাইপিং স্পিড বৃদ্ধি করতে পারেন বা আপনার টাইপিং স্পিড খুব ভালো হয় তাহলে আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব। আপনি যদি কিছু আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই পিডিএফ কাজ শুরু করতে পারেন। সো আমি এই কাজটি একটু ওপেন করছি, ওপেন করে দেখাচ্ছি।
আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ যে ধারাবাহিক ইনফরমেশন গুলো শেয়ার করব, সেই ইনফরমেশন গুলো গ্রহণ করে আপনি আপনার মনের অজানা প্রশ্নের অনেক উত্তর পেয়ে যাবেন এবং আপনি সহজে এখানে কাজ নিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। এখানে এটিতে আসার পরে বিড অ্যামাউন্ট দেওয়া রয়েছে, মিনিমাম আমি দেখিয়েছি $250 এবং এখানে খারা খারা করেছে সেটি আপনি দেখতে পাবেন। এটি একটি ইন্ডিয়ান ক্লায়েন্ট। এই কাজটি আপনি বিড করার পূর্বে আপনাকে জানতে হবে যে এই অ্যাকাউন্টটি ভেরিফাইড কিনা, অর্থাৎ যে কাজটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই কাজটির অ্যাকাউন্ট ভেরিফাইড কিনা, অর্থাৎ পেমেন্ট মেথড ভেরিফাইড কিনা সেটি আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। অনেক ক্লায়েন্ট রয়েছে ভুয়া বা ফেক, কি করে বুঝবেন? অর্থাৎ তাদের যদি যে কাজটি তারা দেয়, ধরুন এই কাজটি তারা সে সাবমিট করেছে যে পিডিএফ ডক কনভার্সন, পিডিএফ থেকে ডকে কনভার্সন করতে বলেছে, সো এই ক্লায়েন্ট কিন্তু পেমেন্ট ভেরিফাইড নয়, কেননা এখানে সাইনটি অবশ্যই একটু গ্রিন দেখাবে। যদি গ্রিন দেখায় তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে পেমেন্ট মেথড ভেরিফাইড। যে সমস্ত অ্যাকাউন্ট গুলো পেমেন্ট ভেরিফাইড সেগুলোতে আপনি অবশ্যই বিট করবেন, নতুবা আপনাকে বিপদে পড়তে হবে। কেন বিপদে পড়তে হবে সেটি বলছি, অনেক ক্লায়েন্ট রয়েছে ভুয়া বা ফেক, তারা কাজের অফার নিয়ে তারা অনেক সময় ফ্রিল্যান্সারদের কাছ থেকে ডিপোজিট মানি বা সিকিউরিটি মানি চায়। আপনি কখনো সিকিউরিটি মানি দিয়ে কাজের কাজ নেবেন না, এতে আপনি বিপদে পড়তে পারেন, সুতরাং আপনি এই কাজটি করবেন না। সো বোঝাতে পেরেছি যে পিডিএফ টু ওয়ার্ড এর কি পরিমাণ কাজ রয়েছে। আমি যদি পিডিএফ টু এক্সেল এর এক্সেল চার্জ দেই, তাহলে পিডিএফ টু এক্সেল এর কাজ অনেকগুলো রয়েছে। আপনি যদি স্ক্রল ডাউন করে নিচে চলে যান তাহলে অবশ্যই আপনি এখান থেকে অনেকগুলো কাজ, পিডিএফ টু এইচটিএমএল। আপনাকে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আপনি পিডিএফ এর কাজ বিভিন্ন ধরনের কাজ পাবেন, বিশেষ করে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এইচটিএমএল। অনেক সময় আপনাকে কিছু গ্রাফিকের কাজও করে দিতে হবে, ইমেজের কাজ, যে ইমেজের মধ্যে অনেকগুলো টেক্সট থাকে সেই টেক্সটগুলোকে আপনি ওয়ার্ডে কনভার্ট করে দিবেন আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্টকে। এতে করে আপনি আপনার ক্যারিয়ার অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে নতুন হিসেবে এখানে কিছুটা সংগ্রাম করে বা ধৈর্য ধরে কাজ যদি আপনি অ্যাপ্লাই করেন বা বিট করেন, তাহলে একদিকে আপনার মাস শেষে কিছু আর্নিং জেনারেট হলো, অপরদিকে আপনি আপনার প্রোফাইলটা খুব আস্তে আস্তে ইনক্রিজ করতে পারবেন বা ভারী করতে পারবেন। আপনার প্রোফাইল যত ইনক্রিজ হবে বা ভারী হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বহুগুণ বা শতভাগ বেড়ে যাবে। সুতরাং আপনি ছোট ছোট কাজ দিয়ে এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই। সো বুঝে গেলেন যে freelancer.com এর মধ্যে কিভাবে আপনি পিডিএফ থেকে অন্য কোনো ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। ভিডিওটির শেষে আমি আপনাকে দেখিয়ে দিব এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যে সাইটটিতে আপনি যে কোনো পিডিএফ ফাইলকে কনভার্ট করতে পারবেন অন্য কোনো ফাইলে। সো সে পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন। এবার আসি দ্বিতীয় সাইট, সেটি হচ্ছে guru.com। guru.com বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য এটি একটি অসাম ওয়েবসাইট বলা যায়। এই ওয়েবসাইটটিতে মোটামুটি কাজের অফার পাওয়া যায়, তবে তুলনামূলকভাবে freelancer.com চেয়ে কম। তারপরও মন্দ নয়, হতাশ করছি না, আমি আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচে নিয়ে যাচ্ছি। এই যে এখানে দেওয়া হয়েছে ডেভেলপ ডেস্কটপ অ্যাপ ফর পিডিএফ প্রসেসিং, পিডিএফ প্রসেসিং করতে বলেছে, আপনি এটাতেও বিট করতে পারেন। আর একটি কথা বলে রাখি বন্ধুরা, আপনাকে কেউ হাতে দড়িয়ে দিয়ে কোনো কিছু জিনিস শিখিয়ে দিবে না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে যে কোনো কাজে দক্ষ হতে হলে আপনাকে একটু স্টাডি করতে হবে, সময় দিতে হবে, অধ্যবসায় করতে হবে। আমি আপনাকে পথ চলার আমি আপনাকে কীভাবে পথ চলবে সেটি দেখিয়ে দিচ্ছে। পথ কোন পথে চললে আপনার উপকার হবে সেটার সিদ্ধান্ত আপনার। সো আমি আমার অন্তরের অন্তস্থল থেকে চেষ্টা করি যে আপনাদের জন্য ভালো ভালো ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করতে। এবার আসি পিডিএফ টু, আর একটু চার্জ দেই পিডিএফ টু পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু ওয়ার্ড দিয়ে চার্জ দিলে পিডিএফ কনভার্সন দেয়, পিডিএফ কনভার্সন দিলে
এখানে বুক কভার দেখা যাচ্ছে এই যে ডেভেলপ ডেস্কটপ অ্যাপ ফর পিডিএফ প্রসেসিং, এটি দেখিয়েছে পিডিএফ কনভার্সন টু এইচটিএমএল ফর ইউজ ইন ইমেইল, অর্থাৎ মোটামুটি কাজ রয়েছে। আপনি এখানে চার্জ করে আপনার কাঙ্ক্ষিত কাজটি খুঁজে নিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন কাজ জমা দিয়ে। কিভাবে কাজ নিতে হয়, জমা দিতে হয়, সেটির উপর একটি আলাদা ভিডিও থাকবে যদি আপনাদের অনুরোধ থাকে। এরপরে থার্ড পজিশনে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে peopleforhour.com। peopleforhour.com এর মধ্যেও অনেকগুলো কাজের অফার রয়েছে, সেই বিশেষ করে আপনার পিডিএফ এর কাজ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু আদার্স যে ফাইলগুলো কনভার্ট করতে হয় সেগুলো এখানে আপনি অনেকগুলো কাজের অফার পাবেন। তো আমি একটি আপনাদের সাথে শেয়ার করছি যে পিডিএফ টু সেম জিনিসটা পিডিএফ টু ওয়ার্ড দিয়ে যদি চার্জ দেই তাহলে অবশ্যই যে পিডিএফ কনভার্সনের কাজ অনেকগুলো পাবেন আপনি। এখানে অনেকেই ওয়ার্ক সাবমিট করে কাজ নিচ্ছে, অথবা আপনি এখানে কন্টেস্ট করে কাজ নিতে পারেন। এখানে ডলারগুলো তারা শুরু করছে, অর্থাৎ জাস্ট ফাইবারের গিগ তৈরি করার মতো। ফাইবারে কীভাবে গিগ তৈরি করবেন তার উপর আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেটি দেখেও আপনি ফাইবারে কাজ শুরু করতে পারবেন। সো আমি আপনাকে এনসিইআরটি দিচ্ছি, আপনি টাইপিংয়ে যদি ভালো হন বা ভালো পারেন তাহলে অবশ্যই বসানো থেকে স্টুডেন্ট হিসাবে আপনি মাস শেষে কিছু ইনকাম জেনারেট করতে পারবেন, যেটা আপনার অনেক বেশি অক্সিজেনের মতো কাজ দিবে। এরপরে রয়েছে freelancer.com। freelancer.com এর মধ্যে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, আপনি এখানে $5 থেকে শুরু করে $1,000 পর্যন্ত কাজের অফার এখান থেকে পাবেন। বন্ধুরা, সঠিক ইনফরমেশন দিয়ে চেষ্টা করি আপনাদেরকে উপকার করার জন্য। অনেকেই লাভবান হচ্ছেন এবং আমাকে অনেকেই মেসেজ করে জানান যে এই ভিডিওগুলো কন্টিনিউ করার জন্য। এখানে দুটো কাজের অফার দেখা যাচ্ছে, প্রথমত আই নিড সামওয়ান টু কনভার্ট পিডিএফ ড্রয়িং টু DWG কনভার্সন। এই DWG কনভার্সন কিভাবে করতে হয় সেটি আমি একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে freelancer.com আপাতত দুটো কাজ দেখা যাচ্ছে, আপনি চাইলে এখান থেকে যে কাজটি ভালো পারেন সেটি বিট করে কাজ নিয়ে কাজ শুরু করতে পারেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি fiverr.com। fiverr এর নাম শুনেনি এমন মানুষ পাওয়া আসলে খুবই দুষ্কর। fiverr এমন একটি মার্কেট প্লেস, এখানে $5 থেকে শুরু করে $5,000 বা $3,000-4,000 পর্যন্ত কাজের অফার এখানে পাবেন আপনার কাজের ভিত্তিতে। এখানে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে গিগ তৈরি করতে হবে। কি কিভাবে তৈরি করতে হয় আমি কিছুক্ষণ আগেই বলেছি, আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে fiverr গিগ তৈরি করে আপনি অনেক বেশি কাজ পাবেন তারপরে। সো আশা করি সেটি দেখে আপনি এখানে কাজ শুরু করতে পারবেন। পিডিএফ টু ওয়ার্ডে যদি আমি ক্লিক করি তাহলে অনেকগুলো এখানে ফ্রিল্যান্সার রয়েছে যারা কাজের অফার এখানে দিয়ে রেখেছে। আপনিও চাইলে এইভাবে গিগ তৈরি করে এখান থেকে আপনি কাজ সহজে নিয়ে নতুন ফ্রিল্যান্সার হিসেবে অনেক বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। একবার যদি প্রোফাইল তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে আর পিছনে ফিরে দেখাতে হবে না, কেননা প্রোফাইল তৈরি করে আপনি যদি মার্কেট প্লেসে নিজের অবস্থান জানান দিতে পারেন বা নিজের পরিচিতি লেভেলটা হাই লেভেলে নিয়ে যেতে পারেন তাহলে আপনাকে ছোটো ছোটো কাজ করে এখান থেকে আর্নিং স্টার্ট করতে হবে। সো বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর একটি মার্কেট প্লেস সম্পর্কে। মার্কেট প্লেস বলা চলে, সেটি হচ্ছে upwork.com। upwork.com হচ্ছে হাই প্রফেশনালদের জন্য একটি উত্তম জায়গা, এখানে সাধারণত নতুন ফ্রিল্যান্সারদের কাজ পেতে কষ্ট হয়। সো আশা করি সেটিও আপনি দেখে নেবেন। এবার আমি বলেছি যে ভিডিওটি এর শেষে কিভাবে ফাইল কনভার্ট করে নেবেন সেই একটি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, সেটি হচ্ছে এটি jamzar.com। এই jamzar.com হচ্ছে একটি ট্রাস্টেড ফাইল কনভার্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে এমন কোনো ফাইল নাই যে কনভার্ট করা যায় না, এবং সবচেয়ে মজার ব্যাপার বা সিক্রেট ম্যাটার হচ্ছে যে অন্যান্য ফাইল কনভার্টেড সাইটের চেয়ে এই সাইটটি অনেক বেশি ট্রাস্টেড। অনেক ফাইল কনভার্টেড সাইট রয়েছে যেখানে ইংলিশ টু বেঙ্গলি করতে গেলে বা ইংলিশ টু আদার্স ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে গেলে পুরোপুরি ল্যাঙ্গুয়েজগুলো আসে না, বা ইমেজ থেকে যদি আমি টেক্সটে নেই তাহলে টেক্সটগুলো ক্লিয়ার আসে না, অর্থাৎ সমস্যা থেকেই যায়। jamzar.com এমন একটি মার্কেট প্লেস যে মার্কেট প্লেসগুলোতে আপনি নিখুঁত কাজ যদি পেতে চান, অর্থাৎ ফাইল কনভার্সন করতে চান, দিস ইজ দ্য বেস্ট সাপোর্টেড ওয়েবসাইট আই থিঙ্ক। এখানে কী কী অপশনে কাজ কনভার্ট করা যায় সেটা হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল,
FLAC to MP3, DOC to PDF, EPUB to PDF, MP4 to MP3, PDF to DOC, WAV to MP3, or that huge পরিমাণ file converting system বা process এখানে রয়েছে যেটি আপনি apply করে আপনার ফাইলকে খুব সহজে বা চোখের ফলকে কনভার্ট করে নিতে পারবেন। এখানে আরও একটি অসুবিধা রয়েছে, এখানে আপনাকে আসার পরে এখানে সাইন আপ করবেন, সাইন আপ বাটনে ক্লিক করার পরে যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে বারবার লগ ইন করতে হবে এবং তারা আপনার কাছ থেকে একটি অ্যামাউন্ট প্রতি মাসের জন্য চার্জ করে নেবে এবং যতবার আপনি লগ ইন করবেন ততবার তারা এই মেসেজটি শুরু করবে। এটি একটি সবচেয়ে বড় অসুবিধা। সো আপনি সেটি না করে সরাসরি যে কোনো এখানে আসার পরে সাইন আপ না করে আপনি যদি ফাইল কনভার্ট করে নেন তাহলে সহজে আপনি আপনার ফাইলকে কাঙ্ক্ষিত মানে নিয়ে যেতে পারবেন বা সাইন আপ না করে আপনি আপনার ফাইলকে কনভার্ট করতে পারবেন খুব সহজেই। সো আপনি সাইন আপ করবেন না, সাইন আপ না করে আপনি এখানে কাজ শুরু করে নিতে পারবেন। আমি দেখাচ্ছি প্রথমে এখানে যে ধরুন আমি আমার একটি ফাইল, এই ফাইলটিকে আমি কনভার্ট করতে চাচ্ছি, আমি ফাইলটি আপলোড করেছি, ড্র্যাগ এন্ড ড্রপ করেছি, এরপরে কনভার্ট কিসে কিসে কনভার্ট করার জন্য অপশন রয়েছে এমন কোনো অপশন নেই যে আপনি এখানে কনভার্ট করতে পারবেন না, সবগুলো এখানে অপশন দেওয়া রয়েছে, আপনার কোনো সমস্যা হবে না। সো আমি এটিকে ডক এ কনভার্ট করছি, ডকে কনভার্ট করার পর পিডিএফ এ করি, পিডিএফ এ করার পর কনভার্ট নাওয়ে ক্লিক করলাম। কনভার্ট নাওয়ে ক্লিক করার পরে আপনাকে জাস্ট ওয়েট করতে হবে, ওয়েট করার পরে তারা কনভার্ট করে দিয়ে এই যে কনভার্টিং হচ্ছে, কনভার্টিং হওয়ার পরে আপনি সেটি ডাউনলোড করে সহজেই আপনি ইউজ করে নিতে পারবেন। এই যে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনার এই ডক ফাইলটি পিডিএফ এ কনভার্ট হয়ে গেল। অর্থাৎ যে কোনো কনভার্টিং করার জন্য আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব jamjar.com হচ্ছে আপনার বেস্ট ওয়ান। হয়তো আপনি ইতিমধ্যে নামটি শুনেছেন, যদি নামটি শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পেরেছেন আমি কি বুঝতে চেয়েছি, আর যদি নতুন হন তাহলে অবশ্যই আপনি এই jamjar.com সাইটটি ফ্রিলি ইউজ করে আপনার ফাইলকে খুব সহজে কনভার্ট করে নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। সো আজকে আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটগুলোর সাথে পরিচয় করে দিলাম সেগুলো একটু রিভিউ করছি। প্রথমত হচ্ছে www.freelancer.com, দ্বিতীয়ত হচ্ছে www.guru.com, তারপর তৃতীয়ত হচ্ছে peopleparhour.com, এরপরে রয়েছে fiverr.com, এরপরে রয়েছে toolancer.com, এরপর সর্বশেষ ফাইল কনভার্টিং সিস্টেম রয়েছে jamjar.com। আশা করি বুঝতে পেরেছেন। আপনার যদি ন্যূনতম উপকার হয়ে থাকে এই ভিডিওটি তাহলে এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন এবং অবশ্যই ভুল করবেন না লাইক কমেন্ট শেয়ার দিতে, নিজে উপকৃত হন অন্যকে উপকারের রাস্তায় নিয়ে আসুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। টেক কেয়ার, টাটা।